हाँ प्रिय शिक्षार्थी बृंद अस्सलाम वालेकुम। तो 10.3 लेक्चर 5 हमरा शुरू करछी। अल्प कयेकटा अंक एखाने आर आछे। तो विषयेर दुई नम्बरटा तुम्हारा देखो, इंटीग्रेशन 1/1 प्लस टैन एक्स साइन एक्स बाई कॉस एक्स लसागु करे उल्टाए देवा हलो। तो हमरा एटा पाइलाम। एई लाइनटा खाली एकटू ख्याल रखा, नीचे आछे कॉस एक्स प्लस साइन एक्स, এটা উপরে কস এক্স প্লাস সাইন এক্স আমরা করলাম, সাইন এক্স যেহেতু উপরে নাই মাইনাস সাইন এক্স নেওয়া হইল আর একটা কস এক্স নেওয়া হইল। তাহলে খেয়াল করো সাইন এক্স আর সাইন এক্স ক্যান্সেল, থাকতেছে কি 2 cos x, উপরে শুধু আছে কস এক্স, যার কারণে 2 দিয়ে ভাগ করা হইল। এই এখন সেপারেশন করে দাও, এটার নিচে যদি এইটা নেই তাহলে থাকে কত, 1 প্লাস কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স। নাও সেপারেশন করে দেওয়া হলো। এখন ইন্টিগ্রেশন ডিএক্স কত, এক্স, আর এই জায়গায় দেখো যে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাচ্ছি, লব, কারণ কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, সাইনের ডিফারেন্সিয়েশন কস। তাহলে যেহেতু হরের ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পেয়ে যাচ্ছি, তাহলে টোটালটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে লন অফ হর প্লাস সি। এরপরে আসো 22-এর 1 নম্বর। 22-এর 1 নম্বরে দেখো, 22 নম্বরে তোমাদের সব কয়টা অঙ্ক একই ক্যাটাগরি অঙ্ক। তো এই ক্যাটাগরি অঙ্কগুলো হচ্ছে যদি নিচে সাইন স্কোয়ার অথবা কস স্কোয়ার থাকে, তো আমরা লব আর হরকে কস স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব। 22-এর 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্কেই দেখো একই ক্যাটাগরি। আমি 1টা অঙ্ক করে দিয়েছি 22-এর 1 নম্বর, ডি থিটা বাই ওয়াট 1 + 3 কস স্কোয়ার থিটা। তো লব আর হরকে আমরা কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলাম, উপরে সেক স্কোয়ার থিটা, এখানে সেক স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, শুধু 3। এখন আসো নিচের সেক স্কোয়ারটাকে আমরা ট্যান স্কোয়ারে কনভার্ট করি, 1 + ট্যান স্কোয়ার থিটা, উপরেরটা যা আছে তাই থাকলো, তার নিচের কী দাঁড়াচ্ছে 4 + ট্যান স্কোয়ার থিটা, উপরে সেক স্কোয়ার থিটা, ডি থিটা। এখন এই ট্যান থিটাকে যদি আমি জেড ধরি তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা আউট হয়ে যাবে। এখানে দেখো জেড কত, ট্যান থিটা, তাহলে ডিজেড ডি থিটা কত, সেক স্কোয়ার থিটা, তাহলে ডিজেড হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে আমরা এই ফরম্যাটটা পেয়ে যাচ্ছি যে সেক স্কোয়ার থিটা ডি থিটা কত আসতেছে, ডিজেড, আর এখানে 2 স্কোয়ার + z স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলা কী আসতেছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা কি, 1/a ট্যান ইনভার্স x/a। তাহলে এই যে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি, জেডের মান আসছে ট্যান থিটা। এই 25-এর 1 নম্বর অঙ্কটা দেখো, যে ইন্টিগ্রেশন ডিএক্স x^2 মাইনাস x^1/4। এই x^1/4 এইটাকে আমরা কী করি, z^4 ধরি কত, x। তাহলে এই z^4 আর 1/4, এই 1/4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, 4z³ dz dx কত, 1, 4z³ dz কত আসতেছে, dx, তা dx ইকুয়াল টু 4z³ dz, তা dx এর ভ্যালু এইটা পরিবর্তিত ভ্যালু। x কত, z^4 ^2 z^4 1/4, তাহলে এখানে z² - z, আর 4z³ dz। এখন নিচে জেড কমন গেলে z-1, উপরে কী আসতেছে 4z³, কাটাকাটি গেলে 4টা বাইর করে নিয়ে আসলাম, উপরে z², নিচে z-1। নিচে যেহেতু z-1, উপরে z² সঙ্গে -1 আমরা +1 করলাম। এখন z² - 1-এর নিচেও z-1, +1-এর নিচেও z-1, সেপারেশন করে দেওয়া হলো। এখন দেখো যে z² - 1, z+1, z-1, এটা যা আছে তাই, z-1, z-1 ক্যান্সেল হয়ে গেল, নিচে উপরে তাহলে থাকলো কি, শুধু z+1, সেপারেশন করে তাহলে 4z+1 dz, আবার 4 1/z-1 dz। এটা z+1 dz সেপারেশন করে দিলে 4z dz, আর 4 ইন্টিগ্রেশন dz, এখানে 4 ইন্টিগ্রেশন 1 - z dz, জেডের ইন্টিগ্রেশন z² / 2, ইন্টিগ্রেশন dz হচ্ছে জেড, আর
জেড মাইনাস ওয়ান এটার ডিফারেন্সিয়েশান করলে কত হয়? ওয়ান। তাহলে হরের ডিফারেন্সিয়েশান আসছে লব, তাহলে লন অফ হর প্লাস সি। যেহেতু জেড ইকুয়াল টু ছিল আমার কত, জেড টু দি এক্স ইকুয়াল টু ছিল জেড টু দি পাওয়ার ফোর, তাহলে দেয়ার ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কত আসতেছে জেড, এই ভ্যালুটা এখানে জেডের জায়গায় রিপ্লেসমেন্ট করে দেওয়া। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান প্লাস সি। তো এই হলো, আর কিছু অঙ্ক আছে যেগুলা পরবর্তীতে দেখানো যাবে। এখন তোমরা যেগুলো করাইলাম, যেগুলো করতে বলেছি, এইগুলাই তোমরা আপাতত প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।